আহাকি আনন্দ আকাশে বাতাসে, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার হরিণার পাব না। খুব ধামাকাদার ভিডিও, তো ভিডিওটা পুরো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমরা সবাই, মধ্যখানে কেউ স্কিপ না করে তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো। তোমার কেমন লাগছে? খুশি খুশি লাগছে না? হ্যাঁ, ভীষণ খুশি খুশি, পুজোর একটা আনন্দ। আর পুজোর শপিং কে ভালোবাসে না বলো? সবাই তো শপিং করতে ভালোবাসে, তো আমরাও যাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এখন তাহলে চলো যাওয়া যাক। তো এই যে অলরেডি আমরা বেরিয়ে পড়েছি, এবার অটো আসার অপেক্ষা। আমাদের বাড়ি থেকে রাস্তা তো একদমই এক মিনিটও লাগে না, তো এই যে সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেছি, অটোতে উঠেও পড়েছি। তো পিছনে তো এখন তিনজনই নেয়, ওর জন্য রিল্যাক্সে যাচ্ছি, ওই যে মা আর আমি। তো আজকে প্রচুর মজা হবে, আনন্দ হবে, কেনাকাটার সাথে তো খাওয়া দাওয়া ফ্রি বললেই চলে আমাদের। তো তোমরাও আমাদের সঙ্গে পুরো ভিডিওটা এনজয় করো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর যেহেতু আমরা নতুন ইউটিউবে আছি, আমরা অতটা ভালো একটা বুঝিও না, তবুও যতটা প্রেজেন্ট করতে পারি ততটাই তোমরা একটু মানিয়ে নিও, কষ্ট করে একটু দেখে নিও, তাহলে আমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, একদম বনগাঁয় গিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো, ইতিমধ্যে আমরা চলেও এসেছি বনগাঁতে, আর যতটা ভিড় ভেবেছিলাম হবে ততটা হয়নি মোটামুটি। এই যে আমরা গোপাল বস্তালয়ে ঢুকবো এখন, কিন্তু তোমাদের একটা জিনিস দেখাই, তোমরা দেখো অবাক হয়ে যাবে। তো চলো ভিতরে। আমি মাকে বলছি, মা আমরা চান্স পাবো না আজকে, হয়তো এখানে হবে না, সত্যি আজকে আমরা এখানে চান্স পাইনি, আর হয়ও নি, গোপাল বস্তালয় থেকে আমরা কিছু কিনিনি। দেখো এবার তোমরা ভিড়টা দেখেছো, মানে জাস্ট অসাধারণ বললেই চলে। এক লাইন করে বসে আছে, আর পিছনে দু লাইন করে অলরেডি দাঁড়িয়ে আছে। তো আমরা বেরিয়ে আসলাম, পারলাম না, তো এবার যাব আর একটা দোকানে, সেখানেও চলে এসেছি যশোদালাই পাশেই আর কি। তো ওই যে কাকু আমাদের শাড়ি দেখাচ্ছিলো, অনেকগুলো শাড়ি পছন্দ হয়েছে, তো একটু ভিডিওই করে রাখলাম। কাকুকে বলেছি যে ভিডিও এখানে করা যাবে, বললো হ্যাঁ অবশ্যই, ভিডিও না করলে কি করে আর কি, শাড়ি কিনলে তার মানেই হলো কি, ভিডিও কর, ফটো তোল, যা পারবি মানে করতে পারিস, অসুবিধা নেই। তো তার জন্যই আমরা আর কি করছিলাম। তো ওই যে মা আর আমি অনেক শাড়ি বেছে 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 চার পাঁচটা শাড়ি কিনেছি, বাড়ি গিয়ে তোমাদের আমি দেখাবো, দেখাবো তো অবশ্যই। এই যে এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু নেবো কি না ভাবছি। তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকলে বুঝবে যে কী কী কিনেছি না কিনেছি, প্রচুর কিছুই কিনেছি, বাড়িতে গিয়ে সব তোমাদের দেখাবো। তো চলো, শাড়ি কেনা আমাদের এখানে তো কমপ্লিট হলো, এবার এই পাশে চলে আসলাম বাচ্চাদের জামা প্যান্ট কিনতে। তো আর একটা গাউনও নেব, আর তার সাথে একটা চুড়িদারও নেব। তো তোমরা দেখতে থাকো পুরোটাই। মোটামুটি শাড়ি কেনার ইয়েটা কমপ্লিট হলো না? সবই আমাদের পছন্দ মতো হয়েছে, চলো আমরা পুরোপুরি স্যাটিসফাই একদম শাড়িতে, বলো মা। তো এই যে কেনাকাটি মোটামুটি কমপ্লিট, এবার একটু যাব পেট পুজো করতে, আই মিন একটু ফুচকা খাবো। তো তার জন্যেই, আর আমরা বাইরে আসলে না তেমন কিছু খাই না, বিশেষ করে মাও খেতে চায় না, দিয়ে তার জন্যে ফুচকাটাই একটু খাই, তাছাড়া কিছু খাই না, আর বাড়ির থেকে আমরা খেয়ে এসেছি আর কি। তো আরও আরও একটা দোকানে চলে আসলাম, এটা হলো ব্লাউজের দোকান। হ্যাঁ, তো শাড়ি কিনেছি, ব্লাউজ নেব না এটা তো হয় না, তো ব্লাউজ নিয়েছি, মাও নিয়েছে, আমিও নিয়েছি। এবার বাড়ি যাওয়ার পালা, অনেক অনেকক্ষণই আর কি থেকেছি, সেই সকালে এসেছি, এখন তো বিকাল হয়ে গেছে। তো চলো একেবারে টোটোতে উঠে দেখা করছি। তো দেখো বন্ধুরা, আমরা টোটোতে অলরেডি উঠে পড়েছি, এবার যাব বাড়ি, অনেকটাই ক্লান্ত লাগছে। তো চলো একেবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো প্রচুর জিনিসপত্র কিনেছি, অনেকগুলো শাড়ি কিনেছি, কেনাকাটা কমপ্লিট করে এইমাত্র বাড়িতে আসলাম, এখন আমরা প্রচণ্ড টায়ার্ড। তুমি টায়ার্ড? তো এখন একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রেস্ট নিই, একেবারে বিকালে সন্ধ্যাবেলা দেখাবো তোমাদের যে কী কী কিনেছি না কিনেছি, তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর কি আমরা কী কী শাড়ি কিনেছি সবগুলোই দেখাবো।
তার জন্য একটু ওয়েট করো, তো চলো দেখতে থাকো। তো আমরা চলে এসেছি, কী কী কিনেছি সব দেখাতে। এই দেখো কতগুলো ব্যাগ হয়েছে আমাদের, পর পর ব্যাগ অনুযায়ী তো না, এর ভিতরে কী কী আছে সবটাই দেখাবো। কিছু বগুলা থেকে কেনা হয়েছে আর কিছু বনগা থেকে, যশোদালায় গোপাল বস্তালায়, বনগা সব করা সব থেকে নাম করা দোকান। তো আমরা গোপাল বস্তালায় গেছিলাম, তোমরা ভিডিওতে দেখতে পাবে গোপাল বস্তালায় কিসের জন্য আমরা কিনতে পারিনি, তার জন্য আমরা যশোদালায় থেকেই কিনেছি। তো চলো একটা শাড়ি বের করি প্রথমে। প্রথমে আগে বনগা থেকে যেগুলো আমরা কালকে কিনেছি সেগুলোই দেখাই। তো এটা আমার প্রথম শাড়ি। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত সোহাগ চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাড়ির জন্য আমাদের মুখের থেকে কত সুন্দর গান বেরোলো, আমরা তো আর সিঙ্গার না, আমাদের সুরও নেই, যেমন পারলাম তেমনই তোমাদের একটু পড়ে শোনালাম। তো এই দেখো এই শাড়িটা কি শাড়ি, মা সিল্ক, সিল্ক শাড়ির নামটা মতো আমি জানি না ঠিক, কিন্তু এটা সিল্কের মধ্যেই। যদি তোমাদের ভালো লাগে তোমরাও অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে, না ভালো লাগলে জানাতে হবে না, না না জানাবে। তো এই যে এই যাচ্ছে, লাগবে আর কি আছে, ও এখনো আছে, আর আমার পর্ব শেষ। এই যে মা নিয়েছে এই শাড়িটা, গিফট পেয়েছে, এটা পুরো পিঙ্ক বলা যায় না, এটা হলো দুধে হালকা কালার, খুবই সফট শাড়িটা। এটা মায়ের শাড়ি, মায়ের মানে আমার, এটা আমারও শাড়ি, মা হয়তো একদিন বললো আমি পরবো বেশিরভাগ, তাই তো আমার শাড়ি মানে তোর শাড়ি। হ্যাঁ, তো এই যে এটা হলো গোল্ডেন কালারের পাড় আছে আর ভিতরে এরকম কাজ করা আছে, মিষ্টি কালার, দুধে হালকা মিষ্টি কালার, যাই বলো তোমরা সব রকম। তো শাড়ির পর্ব মনে হয় শেষ। তো আমারই হয়েছে মনে হয় তিনটে শাড়ি দেখালাম না, তিনটে আর মার একটা, আর দুটো ড্রেসও কিনেছি সেটাও দেখাবো।
তো এই যে একটা গাউন বলো, ওয়ান পিস বলো বা কুর্তি বলো, তোমাদের যেটা ইচ্ছা সেটা বলতে পারো। উল্টো উল্টোটা তাহলে কালকে পড়েছিলাম, এসে দেখছিলাম তো তার জন্য আর কি ঠিকঠাক পরে রাখা হয়নি। আর এই যে খুব পছন্দ এই কালারটা, মারি বুবাসাকে বল। হ্যাঁ বেসিক্যালি পছন্দ ছিল, আমরা যখন দীঘায় গেছি, দীঘায় গেছিলাম আজ থেকে দুই মাস আগে, তো সেই দিন আমরা কেনাকাটা করতে গেছিলাম দীঘায়, দীঘায় যাওয়ার কেনাকাটা করতে গেছিলাম, সেখানে সেই দিনই আমাদের পছন্দ হয়েছিল এইটা, তো আমরা নিতে পারিনি, কালকে সেটা ফাইনালি নিয়ে আসলাম আমাদের জন্যে, আমার কপালেই হয়তো ছিল। তাই এটা মায়ের পছন্দ, কালারটা আমারও খুব পছন্দ হয়েছে, এখনও ফিটিংস করানো হয়নি, জানি না ক্যামেরায় কেমন কালার আসছে, তবে কালারটা খুবই সুন্দর বাসন্তী কালার। আরও একটা আছে কুর্তি, এখনো কিছুই করা হয়নি, মানে ব্লাউজের শাড়িগুলোরও তো ব্লাউজ পিস কাটানো হয়নি, আর 10 দিন মতো আছে পুজোর। আর এই যে এই একটা কুর্তি নিয়েছি, মানে একটু সবসময় পড়ার জন্যে এদিক ওদিক যাওয়ার জন্যে নিয়েছি। আর এই যে ওই শাড়ির সাথে ম্যাচ করে আর তোমারটা ওই এটা তোমার, এই যে ওই যে শাড়ি দুটো আমরা কিনেছি ওই শাড়ির সাথে ম্যাচ করে, এই যে ব্লাউজ এটা আমার, এটা হলো মান কটন সিল্ক। হ্যাঁ কটন সিল্ক ব্লাউজ, যেহেতু আমরা খড় মানে খড়খড়ে জিনিসটা পরতে পারি না, মার আর আমার সেম একদম, অনেক কিছুতেই মিল আছে যার জন্যে এইসব জিনিসেও খুব মিল। আমার আমি না গেলেও আমার ড্রেস মা কিনে আনতে পারে, জানি যে কী পছন্দ করি। তা বলো তুমি বলো তোমার কেনাকাটা করে কেমন লাগলো? তোমার তো একজন ভালো লেগেছে, তোমার তো একটা হয়েছে, ওই একটাই যথেষ্ট, আর আমার তিনটে, মার এখনো হবে, মার আমি বলছি মার শ্বশুর বাড়ির থেকে দেবে, মার কি যেন বলে বিয়ান বাড়ির থেকে দেবে, এখনো সে আমার মানে আমার বাবার বাড়ির কেনাকাটা এখনো হয়নি, আমরা যাব সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের জিনিসপত্রগুলো কেমন লাগলো, শাড়িগুলো ড্রেসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটা একটা লাইক করে দিয়ে আমাদের চ্যানেল, আমাদের ভিডিওতে যারা নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তাহলে বলো তুমি কিছু বলবে? হ্যাঁ অনেক কিছু বলা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। হ্যাঁ তাহলে এখন টাটা।